এমন ভাবে সাজাতে হবে কেস পরে পাবলিক এইসব করছে যা ওই লোকটাই কিন্তু খেতে পাচ্ছে না কিন্তু যদি এই অর্ডারটা আসে তাহলে তো তৃণমূল যারা করে তারাও তৃণমূল থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে আর কি কারণ স্ক্যাম একটা স্বাস্থ্যসাথী হয় না আসলে যেটা হবে যে এই সরকারটা থাকবে না এই সরকারটা থাকবে না তার নিজের অন্তর্কলহের কারণেই থাকবে না খুবই সাইন্টিফিক আর কি মানে এটা আমি কোনো রাগ মানে ওই জায়গা থেকে বলছি না রাগ বা ক্ষোভ দুঃখ এইসবের জায়গা থেকে না পরমব্রত চট্টোপাধ্যায় পরমব্রত চ্যাটার্জি নজনের একটা সদস্যর কমিটি তৈরি হলো দেউজাতে এবং সেখানকার শীর্ষে যিনি তিনি হচ্ছেন তোমাদেরই ইন্ডাস্ট্রি পরমব্রত চ্যাটার্জি এটা না মানে এমন একটা জিনিস তাদেরকেই সেই মাথায় বসানো হয় বা তাদেরকেই ধর যারা খুব একটা প্রতিবাদী চরিত্র নয় আর কি বা সুযোগ বুঝে এটা নিয়ে একেবারে মানে খুব সারাক্ষণই এইসব নিয়ে কথা হচ্ছে কোথায় কোথায় প্রতিবাদ করবো কোথায় করবো না যে কোনো আমার সাথে আমি আমি বামপন্থী ঘরানার লোক হলেও আমি এদের কোনো কিছু দেখলে পরে আমি প্রতিবাদ করলে আবার ট্রোলডও হই সেটাও হই ফলে এই কি প্রতি কোনো রাজনৈতিক দলে বিশ্বাস করলে বা ভাবনায় বিশ্বাস করলে আদর্শে বিশ্বাস করলে তুমি সেটাকে তোমাকে সারেন্ডার করতে হবে অন্ধ হয়ে যেতে হবে আর কি এবং সমস্ত অন্ধ মানে ব্লাডি কি বলবো আর কি এরা সব মানে ধর্ম এবং পলিটিক্সে গিয়ে যোগ দিয়েছে এবং রাজনীতির মাথায় বসে রয়েছে সেই সমস্ত অন্ধ লোকেরা যারা বায়োলজিক্যালি অন্ধ নয় অর্গ্যানিক্যালি অন্ধ মানে এটা তো অর্গ্যান চোখ না সেটা খোলা আছে কিন্তু এটা মস্তিষ্কের জায়গা থেকে একদম ওখানে কোলাপস করে গেছে এবং কোলাপস করিয়ে দেয়া হয়েছে কোরাপ্ট করা হয়েছে কোরাপ্ট করলে পরে তোমার যদি মস্তিষ্কটাকে আমি কোরাপ্ট করে দিতে পারি না তাহলে তুমি আমি যা বলবো তাই তুমি মানবে যেটা বিজেপির হয়েছে অ্যাজ ইফ মানে আর কোনো সমস্যা ভারতবর্ষে নেই কিছু নেই এদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে ভয়ঙ্কর রকম ব্রেন ওয়াশ করা হচ্ছে এবং ব্রেন ওয়াশ করবার সুবিধা হচ্ছে তোমাকে কিছু পাইয়ে দিতে হবে আর কি অটোমেটিক্যালি তুমি তার বিরুদ্ধে যেতে পারবে না আমাকে কি করে অফার করবে আমি ভীষণ তার কাটা আমাকে কোনো দলই অফার করবে না কিচ্ছু আর কি কারণ কি যতক্ষণ না পড়ছে তারপরে সেই কোরাপ্ট একটা ভ্যাকুয়াম তৈরি হয় তো তার মস্তিষ্ক কোরাপ্ট করলো তুই আর কিছু বলতে পারবি না আরকি এবং সামগ্রিকভাবে জানে যে মানুষের মস্তিষ্ক যদি কোরাপ্ট করা যায় না তাহলে তোর প্রতিবাদ করবার ভাষা বা তোর তুই সেই বিষয়গুলোই খুঁজে পাবি না তোর সবটাই ঠিক মনে হবে আর অদ্ভুত একটা চোখের সামনে একটা আচ্ছাদন দেখতে পাবি সবটাই মনে হবে ভালো তো বা আমাদের দিদি তো ভয়ঙ্কর ভালো কাজ করছে এরকম মনে হয় বা আমাদের দাদা দিল্লির দাদা তো দারুণ কাজ করছে কারণ কি এরাও যেমন অন্ধ আমি বলছি না যে বামপন্থীদের ভিতরে অন্ধত্ব নেই আর কি যে কোনো ধরনের অন্ধত্বের বিরুদ্ধে কথা বলতে হবে এবং সেইটাই হচ্ছে আসল ইন্টেলেকচুয়ালদের কাজ ইন্টেলেকচুয়ালদের কাজ কিন্তু কোয়েশ্চেন করা সরকার যে প্রবলেমটাকে দেখাবে সেই প্রবলেমটাকে কোয়েশ্চেন করতে হবে সেটাকে মেনে নিলে হবে না মানে দেখতে হবে আদৌ এটা প্রবলেম কি না অনেক সময় সরকার বলুন একটা প্রবলেম ক্রিয়েট করে তার বেনিফিটের জন্য তার রাজনৈতিক ফায়দা তুলবার জন্য একটা প্রবলেমকে ক্রিয়েট করে আর কি এবার যেমন হিন্দু মুসলমান একটা সংঘাত লাগিয়ে দেয় এই যে পোলারাইজ করে ফেলা এই প্রবলেমটা তো ক্রিয়েট করা এই যে ছবি কয়েকদিন আগে হলো যে কি ছবিটা নিয়ে কাশ্মীর ফাইলস কি নিয়ে সেসব নিয়ে বাওয়াল হচ্ছে এটা তো ক্রিয়েট করা হচ্ছে 24-এর ভোটের আগে দেখে না হচ্ছে আমার আমার পক্ষে কতজন আছে আমার বিপক্ষে কতজন আছে এই অঙ্কটা 22 থেকে চালু হয়ে গেছে সামনে 23 তারপরের বছর ভোট সো আমাদের এখানে গুজরাট আছে হ্যাঁ তো কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে কথা হচ্ছে নিশ্চয়ই সেখানে যা ঘটনা ঘটেছিল সেখানে কাশ্মীরি পণ্ডিতদেরকে সত্যিকারে পলায়নিত হয়েছে তারা পালিয়েছে অস্বীকার করছি না সত্যি তো এবং সেখানে আমি সমস্ত রকমের হিন্দু যদি ইস্যু বলে তাহলে আমি মানছি রেখে দাও কিন্তু কিন্তু আমার যে পয়েন্টটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এমনও নয় যে সেখানে মুসলিমরা মারা গেছে আমি সেসব বলছি না তাদেরকে এখনো তাহলে জায়গা অ্যালোট করা হয়নি কেন এখনো আজকে কাশ্মীরে কিন্তু ব্যবসা চলছে আজকে এত বড় প্রজেক্ট হচ্ছে এখন ট্যুরিজমের ওখানে বিশাল হচ্ছে তাহলে কাশ্মীরি পণ্ডিতদের জন্য জায়গা অ্যালোট করে কেন তাহলে সেইটার কোনো ব্যবস্থা রাখা হচ্ছে না কিন্তু প্রধানমন্ত্রী পর্যন্ত গিয়ে বলছে যে এটা দেখো এটা দেখলে কি হবে তাহলে করে দাও অ্যালোট প্রধানমন্ত্রী কেন এটা ওই ওকালতি করছে না আমি তো বুঝতে পারছি না আজকে গোধরা ফাইলস হলে পরে প্রধানমন্ত্রী ওকালতি করবেন নাকি বেঙ্গল ফাইলস হলে মমতা বন্দ্যোপাধ্যায় ওকালতি করবেন রাষ্ট্র কখনো শিল্পের ওপরে হস্তক্ষেপ করতে পারে না শিল্পের উপর তার মতবাদ তার প্রভাব খাটাতে পারে না এটা বুঝতে হবে কারণ যে কোনো শিল্পের কাজই হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা
হয়তো একটু কড়া লাগলো শুনতে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা মানে রাষ্ট্রের যদি কোথাও লুপ হোলস থাকে, রাষ্ট্র যদি কোথাও মানব বিরোধী কোনো কাজ করে থাকে, তার বিরুদ্ধে কাজ করাটাই হচ্ছে ছবি আঁকা, তার বিরুদ্ধে গান লেখা, তার বিরুদ্ধে ছবি বানানো। আমি রাষ্ট্রকে সন্তুষ্ট করবার জন্য শিল্প মানে হচ্ছে তাহলে সেই শিল্পীরা হচ্ছে মানে সরকারি শিল্পী বলতে হবে। ইস মুভি সে জো কমাই হোগি কিয়া ইয়ে কাশ্মীরি পণ্ডিতো কো কুছ হিস্সা দিয়া জায়েগা উসমে? कमाई होगी तब बात करेंगे, अभी कमाई की स्थिति तो है, कमाई तो बहुत सर हो रही है, स्थिति तो आए, अभी आपको ऐसा लग रहा है वो गलतफहमी है आपकी। সমস্ত ইরেশনালিটির ফোর্স কিন্তু ভয়ঙ্কর, সেটা আজকে ভারতবর্ষে ভয়ঙ্কর, তুই দেখলেই বুঝতে পারবি ভারতবর্ষের চরিত্র। ইরেশনাল লোকেরা ধর্মের সাথে যুক্ত, সমস্ত ইরেশনাল লোকেরা পলিটিক্সের সাথে যুক্ত, ফলে এটা একটা সামগ্রিকভাবে ধর্মের সাথে যখন পলিটিক্সকে যুক্ত করে দেওয়া হয়েছে না, তখন কিন্তু এই ইরেশনালরা আরও বেশি সংখ্যায় হয়ে গেছে এবং তারা অসম্ভব শক্তিশালী। কটা রেশনাল লোক তুই পাবি যারা কোয়েশ্চেন করবে? কোনো একজন রাজনৈতিক নেত্রী আমাদের এখানে মানে সে প্রায় ভগবানের মতন, মানে বলে যে তার ইশারা ছাড়া কোনো গাছের পাতাও নড়ে না, মানে তো ঈশ্বরই হলো, মানুষই তাকে আবার সেই ঈশ্বরের জায়গায় বসাচ্ছে, তার নামে মন্দির হচ্ছে, বিবেকানন্দ, রামকৃষ্ণ, রামমোহন, বিদ্যাসাগরদের পাশে তার সমান ছবি থাকছে, এগুলো এগুলো বাংলা সংস্কৃতি দেখেনি রে। কিন্তু তারই রাজ্যে মানে মানুষকে পোড়ানো হচ্ছে, মানে মানুষ পুড়ে চলেছে আর কি, একটা শিখানো বড় দিক বা একটা বড় পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, সেটা হচ্ছে যে এটা একটা গোষ্ঠীদ্বন্দ্ব। আমি বীরভূমের কথা বলছি, রামপুরহাটের কথা বলছি, সকলেই আশা করি সেটা জানে, বলছে না সেটা নিয়ে কথা, তো তার বাইরে তো কেউই বোধ হয় নেই সেরমভাবে। কৌশিক সেন তো আনিস খানের মৃত্যুর সময় গিয়ে একটি বক্তব্য রেখেছিলেন, কিন্তু তার বাইরে পুরো গোটা ইন্ডাস্ট্রিতে আর কেউ সেটা নিয়ে কোনো কথাবার্তা বলেনি। আজকে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে একটা জায়গাতে মানে বকটুইতে এক নেতাকে মারা হলো এবং তার ফলস্বরূপ আটজনকে পুড়িয়ে দেওয়া হলো এবং আরেকজন প্রায় 60% জ্বলে গেছিল, তার মৃত্যু হয়েছে, ত্যাগ করলেন। এই মৃত্যুগুলো ঠিক কিরমভাবে দেখো, তুমি কিরমভাবে দেখছো, মানে এটা যতটা মানে দুর্ভাগ্যজনক একটা ঘটনা সেটা তো আমরা সকলেই বুঝছি, আমরা দুঃখ পাচ্ছি, আমরা আমাদের খারাপও লাগছে, আমার মর্মাহত, কিন্তু তুমি এই মৃত্যুটাকে মানে এটাকে খুনটাকে পুরো জিনিসটাকে কিরমভাবে দেখো? এই মৃত্যুটা রাজনীতির একটা অংশ, মানে মৃত্যু, হিংসা এসব ছাড়া আজকে আর পলিটিক্সটাকে ভাবা যাচ্ছে না, এরকম একটা জায়গায় এসেছে। কিন্তু তা সত্ত্বেও মানুষ চুপ করে আছে, তার কারণ হচ্ছে যে পাইয়ে দেওয়ার রাজনীতি যেহেতু চলছে, এই 500 টাকা দিচ্ছে, সাইকেল দিচ্ছে, বিয়ের টাকা দিচ্ছে, এইসব করে করে মানুষের মুখ বন্ধ করে দিয়েছে, আরেকদিক থেকে মৃত্যুটা ঘটছে। ইনফ্যাক্ট সবথেকে ভয়ঙ্কর হচ্ছে এখন একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের কর্মীকে খুন করছে, এটা খুব স্বাভাবিক একটা জায়গা ছিল। এখন একই রাজনীতি মানে একটাই রাজনৈতিক দল যারা তার নিজের রাজনৈতিক দলের কর্মীদেরই খুন করছে, এবং এটা একটা দিক। এবং আরেকটা দিক হচ্ছে আনিসের কেসটাতে ঘরের ভেতরে ঢুকে গিয়ে খুন করছে, সো এইটা কিন্তু আরেকটা ডাইমেনশন তৈরি করছে ওয়েস্ট বেঙ্গল পলিটিক্সে, যেটা এখনও কেউ ভেবে দেখছে না সচেতনভাবে। মানে ঘটনা ঘটেছে ওরকমই আর কি ব্যাপার, কিন্তু ঘটনাটাকে তলিয়ে বিচার করতে গেলে এটা দেখতে হবে যে আজকে কোনো মানুষই সেফ নয়। মানে আমি বলছি না যে CPM, তৃণমূল, BJP আসলে কোনো রাজনৈতিক দলের মানুষই সেফ নয়। মানুষের সেফ থাকার কথা বলছো, আজকে কিছুদিন মানে কিছু হলে পরে মানে রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রত্যেকটি দলই মানে এখানকার যারা দল আর কি BJP ছাড়া, তারা প্রত্যেকেই এই কথাটা সবসময় বলে এসেছে যে হাতরাস, উত্তরপ্রদেশ উন্নয়ন, এই 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 জায়গাগুলোকে বারবার নিয়ে উন্নাও কথায় মানে সমস্ত জায়গার কথাবার্তা বারবার তুলে আনা হয়েছে, বারবার বাইরের প্রসঙ্গ, উত্তরপ্রদেশের প্রসঙ্গ বারবার তুলে নিয়ে আসা হয়েছে আজকে বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে। বিহার উড়িষ্যা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তোমার যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে, তুমি যদি নিজেই খুনোখুনি করা লোকদের নিয়ে তোমার রাজনৈতিক দলটাকে গঠন করো আর কি, কারণ এই রাজনৈতিক দলটা পাওয়ারে এসেছেই সেই সমস্ত করাপ্টেড মানুষদের নিয়ে আর কি। সরি মানে না, হয়তো তার ভেতরে একজন দুজন নিশ্চয়ই ভালো মানুষ থাকবেন, ওরকম তো ওয়ান ডাইমেনশনাল কিছু হয় না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে এই রাজনৈতিক দলটার চারপাশে যারা ছিল তারাই একদিন এই সরকারটাকে, এই সরকার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নামিয়ে দেবে, কারণ পাপ বাপ কেউ ছাড়লে এরকম একটা প্রভাব আছে। আমি যদি ভীষণ ইডিয়াটিক আর কি, মানে বোকা বোকা লাগে, রাবিশ লাগে এই সমস্ত কথাবার্তা, কিন্তু তবুও একটা কোথাও জানি যে প্রাকৃতিক নিয়মেই
কারণ কি তুমি ধরো যেটা যে বেসটার উপর দাঁড়িয়ে আছে না, সেই বেসটা তো আসলে করাপ্টেড, সেটা ভীষণ টলমলো করছে আর কি, যে কোনো সময় একটা ঝোড়ো হাওয়া দিলে পরে এই বেসটা ভেঙে পড়ে যাবে, ফলে তুমি নিচে যেতে বাধ্য। তোমার যদি পিলারটা যদি শক্ত না হয়, তুমি যদি সেরকম সৎ মানে রাজনৈতিক ভাবাদর্শ পূর্ণ মানুষ যদি না থাকে তোমার রাজনৈতিক ভাবনার পিছনে, তাহলে পরে সেই ফেক একটা পলিটিক্যাল আবহাওয়া দিয়ে অ্যাম্বিয়েন্স দিয়ে তুমি কতদিন, দুটো টার্ম, তিনটে টার্ম, চারটে টার্ম, তারপর সো কথাটা সেটা নয়, মানে এটা একটা সময় ভেঙে পড়তে বাধ্য হবে, কারণ এটা পুরো একটা মানে মানে কি বলবো একটা একদম ভয়ঙ্কর নরবরে কতগুলো লোক, ভয়ঙ্কর মানে অশিক্ষিত এবং যাদের রাজনৈতিক বোধ শূন্য, এরকম লোকেদের নিয়ে একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং এরকম একটা লোকের হাতে পাওয়ার রয়েছে, ফলে সেই পাওয়ার একটা সময় মানুষ আবার নিজের হাতে কেড়ে নিয়ে আসবে। সে তুমি যতই পাইয়ে দেওয়া রাজনীতি করো, যতই মুখ বন্ধ করে দেওয়া রাজনীতি করো, অলরেডি আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি যে বামফ্রন্টের অনেকগুলো ছাত্র ইউনিয়ন মানে ছাত্ররা মাঠে নামছে, ময়দানে নামছে, যে কোনো ইস্যু যাওয়া, এতদিন পর্যন্ত সেটা প্রায় ছিল না, খুব অল্প পরিমাণে ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এরা রাস্তায় নামছে, ফলে এটা একটা ভালো সাইন আর কি, মানে রাজনীতির পক্ষে ভালো এবং ছাত্র রাজনীতির পক্ষে আরও ভালো যে এরকম কোনো ঘটনা ঘটলে পরে সেটার প্রতিবাদ করা। এই প্রতিবাদের জায়গাটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বেশি দিন আর পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখতে পারবেন না, কারণ পুলিশের ওপরে ভরসা কিন্তু প্রতিনিয়ত, বিশেষ করে আনিসের কাণ্ড বলো বা তারপরে এই যে এই এই কাণ্ডটা বলো, রামপুরহাট বলো, আস্তে আস্তে যদিও পুলিশের হাতে আসলে পাওয়ারটা নেই, মানে কয়েকদিন আগেই শুনছিলাম একজন দক্ষ প্রশাসক, পুলিশ প্রশাসক, তিনিই বলছিলেন যে এক পুলিশকে যদি ছেড়ে না দেওয়া হয়, পুলিশকে যদি অলওয়েজ তোমাকে বলতে হয় যে তুমি এটার অ্যাকশান নেবে, ওটার অ্যাকশান নেবে না, তুমি এই কেসটা নেবে, এই কেসটা নেবে না, তুমি এখন ওকে অ্যারেস্ট করো, তুমি ওকে ছেড়ে দাও, এবং পুলিশ যদি তার নিরপেক্ষভাবে তদন্ত না করবার অধিকার তার হাতে থাকে, সেই পাওয়ার যদি তার হাতে না থাকে, সবসময় যদি একজন বলে দেবে এবং তারপরে পুলিশ অ্যাকশান নেবে, এইটা তো একটা সময় আমার মনে হয় পুলিশই প্রতিবাদ করবে। জিয়ানুল হোসেন এরপরে পুরো সমস্ত তোপ দেওয়া হয়েছে তার উপরে, বিরুদ্ধে আর কি সমস্ত অভিযোগ দেওয়া হয়েছে, তার সাথে অনুব্রত মণ্ডলের খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন সেই দলই তাকে এখন নিশানায় আনছে অভিযোগে। এটা তো স্কেপগোট করতে হবে আর কি, বেসিক্যালি তোমার যদি মানে যেখানে আসলে মানুষ ফোকাস করতে চাইছে সেখান থেকে, সেটা তো খুব ভয়ঙ্কর জায়গা, মানুষ তো আসলে টের পাচ্ছে কোথাও একটা, টের পাচ্ছে, তারা তো প্রমাণ নেই, কিন্তু সেটা হয় না যে এরা অ্যান্টিসিপেট করতে পারছে, এতদিনের রাজনৈতিক পশ্চিমবঙ্গের মানুষের তো রাজনৈতিক অভিজ্ঞতা কম হলো না, আসলে কেউ ভোকাল হয় কেউ ভোকাল হয় না, কিন্তু মানুষ আসলে খানিকটা করে বুঝতে পারে মিডিয়ার দৌলতে আর কি, কারণ সমস্ত খবর আজকে তাদের সামনে রাখা হচ্ছে, সে এইভাবে যদি ফোকাস মানে ফোকাসটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কাউকে না কাউকে একটা স্কেপগোট করতেই হবে। আজকে এরা তো জেলার নেতা, তো আমি বলছি এটা আরো আরো ভয়ঙ্কর দিকে, লোক সভাপতির কি ভ্যালু আছে, ফলে ওকে মানে আবার এটা আবার ছাড়িয়ে নিয়ে আসবে, মানে সাময়িক ভাবে সমস্ত ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা লোককে বেছে নেওয়া হয়, যেমন আনিসের কেসটা তো কিন্তু হাবিলদার টাবিলদার তাদেরকে তাদের ঘাড়ে দোষ দিয়েছে, তাদের বাড়ির লোকেরা তো প্রতিবাদ করছে, কারণ তারাও তো বুঝতে পারছে আরে এরা কাজটা করেছে, কিন্তু এদের তো কাজটা করানো হয়েছে, তার পেছনে তো একটা বড় মাথা রয়েছে। এখন অবধি আনিস খানের যে বিষয়টা, মানে আনিস খানের বিষয়টা তুমি ঢুকছি আর কি তোমার সাথে, যে আনিস খানের এখন অবধি তার বাবা বলে গেছেন যে প্রতিবাদ করছেন, এবং আমাদের ফিরাদ বাবু মানে ববিদা ববি হাকিম তিনিও এসেছিলেন, তাকেও গ্রামবাসী ফিরিয়ে দিয়েছে, ঢুকতে দেয়নি, প্রতিবাদ জানিয়েছে। এর বাইরে দাঁড়িয়ে যে জায়গাটা সেটা হচ্ছে যে তার বাবা বারবার বলছে যে সিবিআই তদন্ত, কিন্তু এইদিকে আবার রামপুর হাটে সিবিআই চলে এলো, মানে এই বিষয়টা কিরকম আর কি। সিবিআই চাকরি মানে চাকরি একদম কনফার্মেশন বলছে হ্যাঁ চাকরি নিয়ে নেবো, সেখানে সিবিআইটা ঢুকে দিচ্ছে আজকে বলছে চাকরি নেবে না তাকে আর কি সিবিআই তদন্ত। এটা সিবিআই যে খুব নিরপেক্ষ একটা সংস্থা, গত দু চার বছরের ইতিহাসে আমরা মোটামুটি সেই মিথটা ভেঙে গেছে আর কি। হ্যাঁ মানে সিবিআই কে তো একসময় সুপ্রিম কোর্টই বলেছিল আর কি তোতা পাখি বা এরকম, যাই হোক, কিন্তু সিবিআইও যে খুব ফ্রিলি তদন্ত করবে বা করে উঠতে পারবে, বা হাইকোর্ট রায় দিয়েছে যে ওখানে ওরা এই কেসটাতে রামপুরহাটের কেসটাতে সিবিআইকে, কিন্তু আনিসেরটা এখনো আশ্চর্যজনকভাবে আনিসের কেসটাতে সিবিআই দেওয়া যাচ্ছে না, কেন যাচ্ছে না, কারণ আসলে একবার যদি বেরিয়ে যায় যে প্রশাসন এই কাজটা করেছে, তাহলে পরে সরকারটা ভেঙে যেতে এক মাসও টাইম লাগবে না, এই জায়গাটা ভেবে দেখতে হবে। যে মুহূর্তে জানবে যে সরাসরি প্রশাসনের উচ্চ স্তর থেকে যদি এই অর্ডারটা আসে, তাহলে তো তৃণমূল যারা করে তারাও তৃণমূল থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে আর কি, কারণ আজকে আনিসের উপর পড়ছে, কালকে আরেকজনের উপর, আরেকটা ছেলের উপর পড়তে পারে, পরশুদিন গৌরাঙ্গের উপর পড়তে পারে, সো যে কারণে এখান থেকে পুরো অ্যাটেনশনটাকে ঘুরিয়ে দিয়ে
দলীয় কর্মী মারামারি করেছে, এই করেছে, তাদের সাজা হবে, এভাবে পুড়িয়ে মেরেছে, সাজা হবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে, হয়ে গেল কিন্তু দলীয় কর্মী এসব জেলা ফেলা। কিন্তু যে মুহূর্তে নবান্নের কোনো একজনের নির্দেশে বা নবান্নের কোনো ঊর্ধ্বতন পুলিশের পোর্টফোলিও যদি এই কাজটা করিয়ে থাকে আনিসের ক্ষেত্রে, তাহলে পর সেই পর্যন্ত যদি সিবিআই তো চাইলে সেই পর্যন্ত পৌঁছতেই পারে, কিন্তু সিবিআই কে সেখানে পৌঁছতে দেওয়া হবে না দেখেই আমার মনে হচ্ছে যে আনিসের কেসটাতে সিবিআই তদন্তকে তদন্ত এখনো কেন হচ্ছে না আমি জানি না। মানে রামপুরহাটে হাইকোর্ট অর্ডার দিয়েছে এটা ঠিক কথা, এবং যেই কারণে তুমি বলছো যে রামপুরহাটের সাথে যে ঘটনা, মানে রামপুরহাটের যে ঘটনা ঘটেছে সেখানে সিবিআই কখনো এমন কারোর গলাটা ধরতে পারবে না বা ঘাটটা ধরতে পারবে না যে কোনো উপর মহলার ব্যক্তিত্ব, কিন্তু আনিসের ক্ষেত্রে, আনিস খানের ক্ষেত্রে সেটা হতে পারে। আচ্ছা, এটাও একটা পয়েন্ট অফ ভিউ। এবং দেখো জটিল কতটা হচ্ছে যে ওইখানে পুড়িয়ে ফেলেছে, তার কোনো মানে তার পোস্টমর্টম হবে না, তার কিছু হবে না, তার কি এভিডেন্স পাবে যেখান থেকে সিবিআই কোনো রকম ওই ধরে টরে এদিক ওদিক করে কারা ছিল কখন হয়েছে এইসব করে কতগুলো লোককে হয়তো বার করতে পারবে, এবং তারা কেমন করে ওই কাজটা করলো সেইটাকে কে খুঁজে বার করবে। মানে গেলাম আর দেশলাই যে কেরোসিন তেল দিলাম আর পুড়িয়ে ফেললাম, করেছে এইবার এখান থেকে বার করে কি হবে? ওই 22 জনের মধ্যে 11 জনের এত আজীবন এ হবে, ফাঁসি তো হবে না, ওদের কি হবে? যাবজ্জীবন কারাদণ্ড হবে, থাকবে জেলে, থাকবে, খাবে দাবে, সরকারি ভালো মুরগির ঠ্যাং খাওয়াবে, খাওয়াবে কয়েকদিন বাদে, আবার ভুলে গেলে পরে টুক করে পেছনে দরজা দিয়ে বার করে আনবে। আমাদের সময় আছে নাকি অত তাকিয়ে দেখা যে কবে অমুক সালে গ্রেপ্তার করেছিল, এই লোকটা আজীবন জেলে আছে কিনা, লোকে চাকরি পাচ্ছে না, খেতে পাচ্ছে না, পেট্রোলের দাম এই জায়গায় চলে গেছে, এইসব, তারপরে কোভিড ফোভিড এসব কিসব এইসব করে নিয়ে মানুষের অত ধৈর্য আছে নাকি যে কবে কাকে জেলে পোড়া হচ্ছে না হচ্ছে, কবে কাকে পেছন দিয়ে ছাড়িয়ে দেওয়া না হচ্ছে, ফলে কমেডি সার্কাস হয়ে গেছে। দেখবি অনেক সময় নানান উল্টো পাল্টা কথা বলে, 2500 কেজির বাচ্চা বলে, তারপর নানান রকম তো উনি বিষ্ণু কথা বলে এইসব বলছে, 2500 কেজির বাচ্চা, সারা বাবা মা বাচ্চা বউ শাশুড়ি সবার মিলে ওজন মেলালে 2500 কেজি হবে না? বলছে 2500, এটা কোথা দিয়ে বেরোবে বলতো? এটা মেয়ের পেট থেকে বেরোবে না 2500 কেজির বাচ্চা, এটা উনি ভুলেই যাচ্ছে যে একটা জরায়ুতে একটা 2500 কেজির বাচ্চা থাকতে পারে না। কিন্তু উনি এগুলো বলেন কেন বলতো? কারণ এইসব বলে না স্টালিনের কায়দায় আর কি, মানে দর্শক খিল্লি করবে, দর্শক ওই নিয়ে মেতে থাকবে, পলিটিক্সটা ওইখানে। একটা সময় স্ট্যালিনেরও এটা হয়েছিল, স্ট্যালিনের কেসে রাশিয়ানরা এত রেগে গেছিল, এত তার এই স্বৈরাচারী মানে অথরিটেরিয়ানিজমের ফলে স্ট্যালিনের একটা সিক্রেট এজেন্সি তৈরি করলেন, এবং সেটা সেই সিক্রেট এজেন্সি কী করতো, তারা পুলিশই আর কি, জোকস তৈরি করতো স্ট্যালিনের নামে, এবং সেই জোকসগুলোকে ছাড়তো। এবার ছাড়লে পরে পাবলিক স্ট্যালিন এইসব করছে, যা ওই লোকটাই কিন্তু খেতে পাচ্ছে না, কিন্তু হাফবেলা খেয়ে আছে, কিন্তু সে জোকস নিয়ে মদ খেয়ে একটুখানি আর বন্ধু বান্ধব ফুর্তি করে এইভাবে দিন কাটছে। সেইটা অনেক পুরনো, এটা 40 সাল থেকে আমরা দেখে এসেছি। খুব ক্লোজলি যদি পলিটিক্স অবজার্ভ না করা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ধর এই সমস্ত কথাবার্তা, এই যে মুখ্যমন্ত্রী কোটা বিষ্ণুমাতা সরস্বতীর মন্ত্র বলেছে, তাহলে 30,000 লোক সরস্বতীর মন্ত্র ভুলে গেছে ওই মন্ত্র শোনার পরে আর কি। হ্যাঁ, সে এইগুলো করাই হয় হচ্ছে যে যেহেতু ফেসবুকটা এখন মানে সোশ্যাল মিডিয়াটা ভীষণ স্ট্রং আর কি, নিমেষে পৌঁছে যাচ্ছে, মানুষ ওটা নিয়ে মেতে থাকছে। তুই যে ইস্যুটা নিয়ে এইমাত্র কথা বলছিলি, বলতে বলতে তুই একটা ফেসবুক দেখলি আর রসের কিছু পেয়ে গেলি, ওইটা নিয়ে তুই খিল্লি করতে শুরু করে দিলি আর কি। হ্যাঁ, মানে তোকে সবসময় ডিভিয়েট করা হচ্ছে, তোর যেটা লক্ষ্য তুই যাতে দাবি তুলতে না পারিস, যে হ্যাঁ ডাইভার্সিফাই করছে, তুই যাতে দাবি তুলতে না পারিস যে তোর চাকরি নেই কেন, তুই কেন ইনসিকিউর, আমাদের সোশ্যাল সিকিউরিটি কোথায়, জিরো লেভেলে আমাদের স্বাস্থ্য, জিরো লেভেলে শিক্ষার কথা তো ছেড়ে দে, শিক্ষায় পশ্চিমবঙ্গ এনিওয়ে মানে ছেড়ে দেয় আর কি, আর মুখ মুখ খুললে প্রবলেম হয়ে যাবে, তো এরকম একটা জায়গায় চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুতরাং যারা যারা দায়িত্ব পালন করেনি এবং এই ঘটনা ঘটতে যারা জেনে শুনেও পুলিশকে ঠিক মতো কাজে লাগায়নি, আমি তাদের কঠোর শাস্তি চাই। এমনভাবে সাজাতে হবে কেস, কারণ আমি শুনেছি আগের কেসটা যেটা মার্ডার হয়েছিল 3-4 বছর আগে, হাইকোর্ট থেকে বেল পেয়ে গেছে। সুজপুরে যেরকম হয়েছিল, সুজপুরের কেসটা দেখেনি, এবং দেখে কেস এমন করে
তৈরি করতে হবে। এইটা যদি করা হয় এবং কনস্ট্যান্টলি উনি করে যাচ্ছেন, মানে এরকম নয় যে একটা স্পোরাডিক্যালি একটা দুটো ঘটনা, যেখানেই এই ঘটনা ঘটছে সেখানেই উনি কম্পেনসেট করছেন সেই টাকা দিয়ে, সেটা ট্যাক্সের টাকা, এমন নয় যে উনি ঘর থেকে দিচ্ছেন, মানুষের ট্যাক্সের টাকায়, মানুষের টাকাতে এভাবে বিলি করা হচ্ছে, দান খয়রাতি করা হচ্ছে, এবং যাদের চাকরির দরকার আছে তাদেরকে চাকরি না দিয়ে, কোথাও একটা কেউ মার্ডার হচ্ছে তাকে চাকরি দিয়ে তার মুখ বন্ধ করা হচ্ছে। আবার সেই বললাম না যে করাপ্ট করে দেওয়া হচ্ছে তো মস্তিষ্ক। ধর আনিসের বাবা শুনলাম যে প্রতিবাদ করেছে, বলছে না আমি নবান্নতে যাব না, উনি এখানে আসবেন, হ্যাঁ, বা আমাকে চাকরি দিতে হবে না, কোনো এটা বলবার মতন ধক মানুষের খুব কম আছে আর কি। এবার গরিবিটাও একটা বিষয়, হয়তো আনিসের বাবার হয়তো আরেক আনিসের হয়তো দাদা আছে জানে যে আনিসের বাবা তার ছেলে আছে আরেকটা ছেলে, সে তাকে খাইয়ে পড়িয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবে, হতে পারে হয়তো সেই সেন্স অফ সিকিউরিটিটা কোথাও মাথার পেছনে কাজ করছে দেখে সে একটা প্রতিবাদী চরিত্র হয়ে উঠতে পারছে। অর্থাৎ সবার পক্ষে প্রতিবাদী চরিত্র হয়ে ওঠা সম্ভব হচ্ছে না, কারণ তাদের জীবন ধারণের জন্যে কিছু থাকছে না তারপরে আর কি, সেক্ষেত্রে হয়তো তারা সারেন্ডার করতে বাধ্য হচ্ছে। অর্থাৎ মানুষকে ঠেলতে 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 এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যখন আর তোমার কোনো রাস্তা থাকবে না, তুমি আমার পায়ের তলায় বসতে বাধ্য হবে, অথবা আমার ছিটে ফোটা আমার উচ্ছিষ্ট তুমি নিতে বাধ্য হবে। সেই জায়গায় গরিবই তো একটা সত্যি ব্যাপার না, মাথা গোঁজার ঠাই বা দুটো ভাত এটা তো সব মানুষই চাইবে, এ তো কোনো অসুবিধার কিছু নেই। সেটা যখন আমি দিতে পারছি না তখন অ্যাজ ইফ আমি কত ভালো, অ্যাজ ইফ আমি কত মহান, আমি কত জনদরদী, সেটা প্রমাণ করবার জন্য যারা যাদেরকেই হত্যা করা হচ্ছে বা পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের পাশে গিয়ে উনি দাঁড়িয়ে গিয়ে তাদের কম্পেনসেট করার চেষ্টা করছেন, টাকা বিলি করছেন, ইটস আ ব্যাড পলিটিক্স, ইটস নট অ্যাবসলিউটলি আ পলিটিক্স। না আমার আমার প্রশ্নটা কোথায় জানো তো, যখন মানে আমার কাছে একটু মানে প্রশ্নটা অ্যাকচুয়ালি তো তার জন্যই, কিন্তু আমি বলতে চাইছি যে আমার কাছে বিষয়টা হচ্ছে এটা যে যখন চাকরি রয়েছে, পদ রয়েছে, যখন কিছু জায়গা ফাঁকা রয়েছে এবং তালিকাতে নাম অন্তর্ভুক্ত রয়েছে, তারপরে গিয়েও মানে মানুষ চাকরি পাচ্ছে না কেন? এই চাকরি পাবে কারণ চাকরি দিতে গেলে পরে তাকে মায়না দিতে হবে, এবং মায়না দেওয়ার মতন অবস্থা সরকারের নেই, মায়না দিতে হবে, তার হয়তো পেনশন ফেনশন উঠে যাবে কি গেছে বোধ হয়, আমি জানি না, গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড সরকারি লোকেরা কি পাবে না পাবে জানি না, মানে আদৌ আর আর কয়েক বছরের ভেতর থেকে সবটাই উঠে যাবে আর, ফলে তুমি যতক্ষণ চাকরি করছো এই জায়গাতে যাচ্ছে পশ্চিমবঙ্গ, জাস্ট আমার অ্যাওয়ার করবার কথা, আপনারা প্রত্যেকেই জানেন হয়তো বিষয়টা, কিন্তু সত্যি সত্যি ওরকম একটা দিকে প্রায় যাচ্ছে যেখানে আমাদের ঋণের বোঝা আপনি অকল্পনীয়, আপনি কল্পনা করতে পারবেন না পশ্চিমবঙ্গের মাথায় ঋণের বোঝা, এবং সেটা ঋণের বোঝা বামফ্রন্ট আমলে যা ছিল সেটা লাভ দিয়ে বাড়তে 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 এমন একটা জায়গায় এসছে যেটা একেবারে আউট অফ কন্ট্রোল হয়েছে। ফলে এরকম একটা দিন আসতেই চলেছে যে সরকারি কর্মচারীরা, যেটা একটা সময় ভাবা হতো যে সরকারি চাকরি সরকারি চাকরি, তাহলে মেয়ের বিয়ে দেওয়া হবে ভালো, বা একটা ছেলে ভালো মেয়ে পাবে, বা একটা মেয়ে ভালো ছেলে পাবে, কি না সরকারি চাকরি হলে পরে, এরকম ধারণা কিন্তু এটা একটা মিথের পর্যায়ে চলে গেছে, আর বেশি দিন নেই, এটা মিথ, মানে ও এখন এরকম হতো আচ্ছা এরকম জায়গায় চলে গেছে, কারণ সরকারি কর্মচারীরাও আর কয়েক বছরের মধ্যে কোনো পেনশন পাবেন কি না, বা কোনো গ্র্যাচুইটি বা প্রভিডেন্ট ফান্ড যা যা ছিল আর কি সেগুলো পাবেন কি না, সেগুলো কিন্তু কমপ্লিটলি একটা সংশয়ের মুখে যাচ্ছে। অর্থাৎ আপনি যতদিন কর্মক্ষম থাকবেন ততদিন আপনি উপার্জন করতে পারবেন, এবং তারপরে আর আপনি উপার্জন করতে পারবেন না আর কি, মানে আপনার কোনো আপনার ওল্ড লাইফ সিকিউরিটি বলে আর কিছু থাকবে না, সেই দিকে যাচ্ছে। স্বাস্থ্যসাথীর জন্য তো 200 কোটি টাকার এই যে ঋণ, সবকিছু একটা স্ক্যাম, একটা স্বাস্থ্যসাথী এসব হয় না, কারা সুবিধে পেয়েছিল কিভাবে পেয়েছিল ওই দিয়ে ধুয়ে জল খাওয়ার কোনো মানে হয় না। আসলে কি জানিস তো, মিডিল ক্লাস দিয়ে তো আমাদের যেমন কি স্বাস্থ্য না আছে, স্বাস্থ্যসাথী না, আমাদের কিছু দরকার নেই তো, এরকম একটা অনেকটা সম্প্রদায় রয়েছে যারা এইসব কেয়ার করে না স্বাস্থ্যসাথী, কিন্তু যে গরিবী যে সংখ্যক মানুষ ক্রিয়েট করে যাদের দরকার, যাদের দরকার সত্যিকারের দরকার, তার সংখ্যাটা তো নেহাত কম নয়, এক্স্যাক্টলি সেই সংখ্যাটা একটা বড় বড় ভোট আর কি, মানুষ তো মানুষ নয়, মানুষ হচ্ছে একটা ভোটের এ আর কি। আসলে যেটা হবে যে এই সরকারটা থাকবে না, এই সরকারটা থাকবে না তার নিজের অন্তর্কলহের কারণেই থাকবে না, খুবই সাইন্টিফিক আর কি, মানে এটা আমি কোনো রাগ মানে ওই জায়গা থেকে বলছি না, রাগ বা ক্ষোভ দুঃখ এইসবের জায়গা থেকে নয়, মানে একটা নিয়ম আছে আর কি, যে কোনো সিস্টেমের ভেতরেই সেই সিস্টেমটাকে ধ্বংস করবার বীজ থাকে, উইচ ইজ অ্যাবসলিউটলি মার্কসিস্ট পয়েন্ট অফ ভিউ, ডায়ালেকটিক্যাল পয়েন্ট অফ ভিউ, এবং এটা বিজ্ঞান, এটা সায়েন্স। এটা দেখবি বট গাছের চারা, সেই চারাটা কিন্তু নিজেকে ধ্বংস করে বলেই ছোট্ট একটা গাছ ওঠে, এবার ছোট্ট গাছটা নিজেকে ধ্বংস করে একটা অত বড় গাছ হয়। সো দিস ইজ সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, এবং মানুষের ন্যাচারাল সায়েন্স তো মানুষের ভেতরেও আছে, প্রকৃতির সায়েন্সই তো আসলে আমাদের সায়েন্স আর কি।
তো এইভাবে এই যে সিস্টেমটা চলছে না, এই সিস্টেমের ভেতরেই এটা ধ্বংসের বীজ রয়েছে, যেই বীজটা এটা এই টোটাল সিস্টেমটাকে ধ্বংস করতে বাধ্য হবে। ওখানে এ করতে গিয়ে আরেকটা দলের গায়ে হাত দেবে, আরেকটা দল তারপরে একে মেরে দেবে। হ্যাঁ, মানে বাইরে রাজনৈতিক দলের ভূমিকা খুব কম থাকবে। আমি বললাম বামফ্রন্ট আন্দোলনটা করছে, আন্দোলনটা করে যেতেই হবে, কারণ আন্দোলন ছাড়া কখনোই কোনো পরিবর্তন আসে না। সেই জন্য সেই এটা একটা পজিটিভ দিক যে আজকে ধর ইয়াং বিশেষ করে ছাত্র সংগঠনগুলো রাস্তায় নামছে, তারা প্রতিবাদ করছে, এবং তার সাথে অনেক সিভিলিয়ানরাও নামছে, যেটা কিন্তু ইন্ডিকেশন এই ভিতটাকে নাড়িয়ে দেওয়ার জন্য অলরেডি একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এটা তো গেলে একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই সিস্টেমেরই অন্তর্গত যে সমস্ত লোকেরা রয়েছে, ঠিক যেভাবে আজকে ওয়েস্ট বেঙ্গল ফাংশন করছে, সেই ফাংশন করাটা কোলাপস করতে বেশি দিন লাগবে না।